মুহূর্তে বরিশাল নগরীর জেলেবাড়ির পুল এলাকায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। নগরীর মশার উপদ্রবের আরো খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু মশার উৎপাতে অতিষ্ঠ বরিশাল নগরবাসী, এবং নগরবাসীর যেটা অভিযোগ যে সিটি কর্পোরেশন থেকে ঔষধ ছিটানো হলেও কিন্তু মশার উপদ্রব কমছে না। কারণ বরিশাল নগরীতে যে 23টি খাল ছিল সেই খালের মধ্যে যদিও এখন বর্তমানে টিকে আছে 3 থেকে 4টি, তবে সেই খালগুলো অপরিষ্কার। এবং আমরা এই মুহূর্তে কিন্তু আছি জেল খালে সামনে, যে বরিশাল নগরীর জেলেবাড়ি পোল এলাকায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই খালটির কি দুরবস্থা। একে তো দখল, তার উপরে দূষণে কিন্তু পুরোপুরি খালের অবস্থা একেবারে নাজেহাল। এবং এই খালটাতেই কিন্তু আপনারা দেখছেন যে মশা লার্ভা দেখা যাচ্ছে, এবং এই যেহেতু খালটির একেবারে বদ্ধ হয়ে গিয়েছে, পানি চলাচলের তেমন একটি জায়গা না থাকায় বা এই খালটি উদ্ধার বা সংস্কার না করার কারণে কিন্তু এটা মশা উৎপাদন একটি ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। যদিও সিটি কর্পোরেশন দাবি করছে যে তারা এরই মধ্যে, যেহেতু নতুন মেয়র শপথ নেওয়ার পরপরই 800 কোটি টাকা প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছে, এবং সেই 800 কোটি টাকার থেকে এরই মধ্যে কিন্তু নগরীর খালগুলো উদ্ধার এবং এই খালে যাতে পানি চলাচল স্বাভাবিক হয় সে বিষয়ে কিন্তু তারা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে। তবে সিটি কর্পোরেশন যেটা অভিযোগ করেছে সেটা হলো যে বরিশাল নগরীতে যে সকল সরকারি দপ্তর আছে বা বাসাবাড়িতে আছে, তাদের যে বাগান আছে বা সেখানে যে গাছগুলো, তারা আসলে ফুলের টবে যে গাছগুলো আছে সেগুলো আসলে পরিষ্কার না করার কারণে কিন্তু মশার উপদ্রব বাড়ছে বলে কিন্তু সিটি কর্পোরেশন অভিযোগ করেছে। যদিও সচেতন মহল বলছে যে অভিযোগ না করে এখনই সময় আসলে কেরাস প্রোগ্রাম গুলো, যাতে কেরাস প্রোগ্রাম করা হয় সেই উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল। এবং স্বাস্থ্য বিভাগ বলছে যেহেতু গত 1.5 বছরে 216 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় 40,000-এর মতো মানুষ ডেঙ্গুতে, এবং এখনই যাতে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো যাতে মশা নিধনে উদ্যোগ গ্রহণ করে এমনটি দাবি জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। মশার উপদ্রবের খবর জানতে সরাসরি ছিলাম বরিশাল নগরীর জেলেবাড়ির পুল এলাকায়।